আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইসরায়েলের বিমান ঘাঁটিতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা। এবার মালদ্বীপের উপকূলে ইসরায়েলের দুটি তেলবাহী ট্যাঙ্কারের ড্রোন হামলা বলছে রিপোর্ট। এদিকে রুশ ক্ষেপণাস্ত্রে প্রাণ হারালেন 11 ইউক্রেনীয়। নেতানিয়াহু সরকারের পদত্যাগ এবং গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে ইসরায়েলে বিক্ষোভ। এবং সর্বশেষ জানিয়ে দেব, মধ্যপ্রাচ্যের সংঘাত ছড়িয়ে পড়া রোধ করতে চায় যুক্তরাষ্ট্র, বললেন ব্লিনকেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ইসরায়েলের বিমান ঘাঁটিতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা আজ শনিবার সকালে ইসরায়েলি একটি নজরদারি ঘাঁটিতে 62টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, আজ সকাল 8:10 তারা বিভিন্ন ধরনের 62টি ক্ষেপণাস্ত্র মিরন এয়ার সার্ভিলেন্স বেইজে হামলা চালিয়েছে। এসব ক্ষেপণাস্ত্র সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং নিশ্চিতভাবে সেখানে হতাহতের ঘটনা ঘটেছে। লেবাননের রাজধানী বৈরুতে বসবাসরত হামাসের উপপ্রধান সালে আল আরুরির গুপ্ত হত্যার প্রাথমিক জবাব হিসেবে এ হামলা চালানো হয়েছে বলে হিজবুল্লাহ ওই বিবৃতিতে জানিয়েছে। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আজ সকালে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র ছুড়লে ইসরায়েলের পক্ষ থেকে ওই অঞ্চলের বাসিন্দাদেরকে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্ক করে সাইরেন বাজানো হয়। এ সময় ইসরায়েলের উত্তর সীমান্ত এলাকার কয়েকটি ইহুদি বসতি এবং গোলান মালভূমিকে সতর্ক অবস্থায় রাখা হয়। সূত্র পার্স টুডে। এবার মালদ্বীপের উপকূলে ইসরায়েলের দুটি তেলবাহী ট্যাঙ্কারের ড্রোন হামলা বলছে রিপোর্ট। এবার লোহিত সাগর থেকে প্রায় 2000 কিলোমিটার দূরবর্তী মালদ্বীপের উপকূলে ইসরায়েলি মালিকানাধীন দুটি তেল ট্যাঙ্কারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনা সম্পর্কে জানেন এমন কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে এ দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধ ও বৃহস্পতিবার এই হামলার ঘটনা ঘটে। প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, হামলার ফলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং জাহাজ দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বাবাল মানদেব এবং লোহিত সাগর হয়ে জাহাজ দুটির গন্তব্য পৌঁছানোর কথা ছিল, কিন্তু বাবাল মানদেব প্রণালী থেকে 2000 কিলোমিটার দূরে থাকতেই জাহাজ দুটির উপর হামলা হয়। জর্ডান নিউজ জানিয়েছে, এর আগে ইয়েমেনের হুতি যোদ্ধারা লোহিত সাগর এবং বাবাল মানদেব প্রণালীতে ইসরায়েলি জাহাজকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছিল, কিন্তু ধারণাতীতভাবে এই দুটি জাহাজ বাবাল মানদেব প্রণালী থেকে 2000 কিলোমিটার দূরে থাকা অবস্থায় হামলার শিকার হয়। হামলার পর দুটি জাহাজই গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয়, কারণ ড্রোন হামলায় জাহাজ দুটির বড় রকমের ক্ষতি হয়েছে। এছাড়া আবারও হামলার আশঙ্কা থাকায় গতিপথ পরিবর্তন করে। এই হামলার ঘটনায় ইসরায়েলের কর্মকর্তারা রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মন্তব্য করেননি। গত 7 অক্টোবর থেকে গাজা ইসরায়েল যুদ্ধ শুরু হলে ফিলিস্তিনিদের প্রতি প্রকাশ্য সমর্থন দেয় ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সরকার। এ পর্যন্ত লোহিত সাগরে ইয়েমেনের সামরিক বাহিনী ইসরায়েলের সাথে বেশ কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে কিংবা আটক করেছে। সূত্র প্রেস টিভি, জর্ডান নিউজ। রুশ ক্ষেপণাস্ত্রে প্রাণ হারালেন 11 ইউক্রেনীয়। পূর্ব ইউক্রেনের পোক্রোভস্ক শহরে শনিবার রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র হামলায় 11 জন নিহত এবং আরও অন্তত 10 জন আহত হয়েছে। দোনেতস্ক অঞ্চলের ইউক্রেন নিয়ন্ত্রিত অংশের গভর্নর ভাদিম ফিলাশকিন এ দাবি করেছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিহতদের মধ্যেও 5 শিশুও রয়েছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সেখানে জাতিসংঘের এক কর্মকর্তা। হামলার পর শনিবার রাতেও উদ্ধার কাজ চলেছে। ইউক্রেনের টেলিভিশনকে গভর্নর ফ্লাশকিন বলেন, শনিবার স্থানীয় সময় বিকাল 3টার দিকে রাশিয়ার একটি S-300 ক্ষেপণাস্ত্র পোক্রোভস্কে আঘাত হানে। তিনি বলেন, বর্বরচরিত এ হামলায় 11 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 3 থেকে 17 বছর বয়সের 5 শিশুও রয়েছে। ফিলাশকিন আরও বলেন, হামলায় 10 জন আহত হয়েছে। শনিবার রাতভর উদ্ধার কাজ চলেছে। রোববার সকাল নাগাদ আমরা বুঝতে পারব ঠিক কতজন আহত হয়েছে। এ বিষয়ে জাতিসংঘে ইউক্রেনের জন্য মানবাধিকার বিষয়ক সমন্বয়ক ডেনিস ব্রাউন বলেন, এ হামলা আমাকে সত্যিই আতঙ্কিত করেছে, বিশেষ করে শিশুদের মৃত্যুর কারণে। এসব শিশু শুধু যুদ্ধের কারণে প্রাণ হারিয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাত ছড়িয়ে পড়া রোধ করতে চায় যুক্তরাষ্ট্রে, বলছেন ব্লিনকেন। যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনৈতিক অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, সংঘাত যেন মধ্যপ্রাচ্যে ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করতে চায় ওয়াশিংটন।
শনিবার ক্রিটে গ্রিসের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের পর সাংবাদিকদের সাথে আলাপে মন্তব্য করেন তিনি। গত 7 অক্টোবর ইসরায়েল হামাস যুদ্ধ ছড়িয়ে পড়ার পর চতুর্থ দফায় মধ্যপ্রাচ্যে সফরে বেরিয়েছেন ব্লিনকেন। যুক্তরাষ্ট্রের এই শীর্ষ কূটনীতিক বলেন, প্রকৃত উদ্বেগের বিষয় হল ইসরায়েল ও লেবানন সীমান্ত। সেখানে কোনো উত্তেজনা যাতে দেখতে না হয় তা নিশ্চিত করার জন্য সম্ভাব্য সবকিছু করতে চায়। ব্লিনকেন বলেন, মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশের স্বার্থেই যুদ্ধ থামানো প্রয়োজন। জর্ডানে যাওয়ার আগে তিনি বলেন, যেসব দেশ সংঘাত ছড়িয়ে না পড়ার তাগাদা অনুভব করে তারা তাদের সম্পর্ককে কাজে লাগাচ্ছে, তাদের প্রভাব ব্যবহার করছে, সংঘাতের পেছনের অভিনেতাদের সঙ্গে তাদের সম্পর্ককে কাজে লাগাচ্ছে। আমরা নিশ্চিত করতে চাই যে সংঘাতে যেন আরও ছড়িয়ে না পড়ে। খবর অনুসারে কয়েকটি আরব দেশ, ইসরায়েল ও পশ্চিম তীর সফর করবেন ব্লিনকেন। তিনি বলেছেন, সংকট নিরসনের প্রচেষ্টা ব্যর্থ হলে এর পরিণতি হবে সহিংসতার অন্তহীন চক্র, যা এ অঞ্চলের মানুষের জন্য নিরাপত্তাহীনতা এবং সংঘাতের জীবন বয়ে আনবে। নেতানিয়াহু সরকারের পদত্যাগ এবং গাজা যুদ্ধ বন্ধের দাবিতে ইসরায়েলে বিক্ষোভ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের পদত্যাগ, গাজায় আটক নাগরিকদের মুক্তি এবং গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ হয়েছে। গতকাল শনিবার তেল আবিব ও জেরুজালেমে এসব বিক্ষোভের আয়োজন করা হয়। গত 7 অক্টোবর হামাসের হাতে আটক ইসরায়েলি নাগরিকদের কয়েক হাজার স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষী গতকাল তেল আবিবের হোস্টেজ স্কোয়ারে বিক্ষোভ করেন। ঘটনাস্থলে উপস্থিত আল জাজিরার সাংবাদিকেরা বলেছেন, হোস্টেজ স্কোয়ারে গতকাল বিক্ষোভকারীদের উপস্থিতি সাম্প্রতিক কয়েক সপ্তাহের তুলনায় অনেক বেশি ছিল। গত কয়েক সপ্তাহের বিক্ষোভের সর্বোচ্চ 100 মানুষকে জড়ো হতে দেখা গেছে, তবে গতকাল তা বেড়ে কয়েক হাজার হয়েছে। তেল আবিব থেকে আল জাজিরার প্রতিবেদক সারা খায়রাত বলেন, এটা নজিরবিহীন ঘটনা, কারণ গাজায় ইসরায়েলের হামলা শুরু থেকে সরকার বিরোধী বিক্ষোভকারীরা সহ সবাই একটি বিষয়ে সম্মত, আর তা হল যুদ্ধ চলাকালে তাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। গাজায় এখনও কেউ জিম্মি থাকার এই সময় তাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। গতকাল বিক্ষোভের সময় সরকারের উদ্দেশ্য করে বিক্ষোভকারীরা বলছিলেন, বুসা বুসা, এর মানে হল লজ্জা লজ্জা। 7 অক্টোবরের ঘটনার জন্য তারা নেতানিয়াহু এবং অন্য কর্মকর্তাদের দায়ী করছিলেন। জেরুজালেমে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হের্জগের বাড়ির সামনেও জড়ো হয়েছিলেন বিক্ষোভকারীরা। তারা গাজায় এখনও আটক শতাধিক নাগরিককে দেশে ফেরানোর ব্যবস্থা করার দাবি জানান। 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়। ইসরায়েল সরকারের হিসাব অনুসারে ওই হামলায় প্রায় 1,140 জন নিহত হয়েছেন। জবাবে একই দিন থেকে গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে চলমান হামলায় এ পর্যন্ত 22,722 জন নিহত হয়েছেন, তাদের বেশিরভাগ নারী ও শিশু। ইসরায়েলের দাবি, 7 অক্টোবর প্রায় 240 জনকে ধরে নিয়ে যান হামাসের যোদ্ধারা। মাঝে যুদ্ধবিরতি চলার সময় বেশ কিছু জিম্মিকে মুক্তি দেওয়া হয়। এখনও হামাসের কাছে শতাধিক মানুষ বন্দী আছেন বলে দাবি ইসরায়েলের।